বিগত বছরগুলোর তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বলেছেন, উচ্চশিক্ষিত মানুষের বাসায় প্রচুর লার্ভার অস্তিত্ব পাওয়া যাচ্ছে, যা দুঃখজনক। সচিবালয়ে আয়োজিত মশাবাহিত রোগ প্রতিরোধে 11তম আন্তঃমন্ত্রণালয় সভায় কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, 2020-এর সাফল্যের পর আশা করেছিলাম এবারও ডেঙ্গু কম হবে, কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। তবে লকডাউনে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ থাকায় নগরবাসীর অনেকে বাসা খালি রেখে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। এটি এডিস মশার প্রজনন বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করেন জানান মন্ত্রী। সম্মিলিত প্রচেষ্টার কারণে আমরা এটা সমর্থ হয়েছি, যদিও কোভিড ছিল, দেয়ার ইজ এ লটস অফ ব্যারিয়ার ওয়াজ দেয়ার, তারপর ডিসপাইট অল দিস থিংস কালেকটিভলি উই অ্যান্ড দ্য সিটি কর্পোরেশন ওয়ার্ক ইন দ্য ফিল্ড ভেরি ইন্টেন্সিভ। পরিমাণ যদি বেশি হয় তাহলে এডিস মশার বিস্তারটা বেশি হবে এবং সেটাই আমরা লক্ষ্য করছি। তো সুতরাং এটা আমাদের জন্য একটু বড় প্রতিকূলতা,